দ্রব্যমূল্য নিয়ে উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। ডিমের বাজারে যেমন স্বস্তি ফিরেছে, তেমনি সবজির বাজারও সহনীয় হবে বলে জানিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজার ব্যবস্থাকে স্বচ্ছ ও জনগণের ক্রয় সীমার মধ্যে রাখতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। মিলিয়ন অফার ওয়ার্ল্ডন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় করতে নানা পদক্ষেপের পাশাপাশি কাজ শুরু করেছে সরকারের টাস্কফোর্স কমিটি। এরই অংশ হিসেবে দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এখানে কোনো ধরনের অদৃশ্য সিন্ডিকেট এখনও আমরা পাইনি, এবং আমরা যখন এর ভিতরে কাজ করে যাচ্ছি, যদি আমরা কোনো ধরনের সিন্ডিকেট পাই সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিই। এদিকে বেশ কয়েকদিন ঊর্ধ্বমুখী থাকার পরে অবশেষে দিনাজপুরের হিলিতে কমতে শুরু করেছে ডিমের দাম। প্রতি পাতা অর্থাৎ 30 পিস ডিম 10 টাকা কমে বিক্রি হচ্ছে 390 টাকা দরে। তবে বিক্রেতারা বলছেন এখনও মোকাম থেকে সরকার নির্ধারিত দামে ডিম কেনা যাচ্ছে না। দুদিন আগে ডিম কিনলাম 55 টাকা 56 টাকা হালি, আজকে কিনলাম 54 টাকা হালি, এখনও বাড়ছি, আগে তো আরও দাম কম ছিল। সবজির বাজারে কিছুটা পরিবর্তন এসেছে যশোর এলাকায়, তবে যে দাম কমেছে সেটার সুফল সব বাজারের মানুষ পাচ্ছেন না বলেও অভিযোগ রয়েছে। ধীরে ধীরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সব বাজারেই স্বস্তি ফিরে আসবে। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। রাজশাহীতেও একই কথা জানিয়েছেন কৃষি উপদেষ্টা। শীতের যে আগাম সবজিটা, এটা আসতে আরও হয়তো 5-7 দিনের মতো সময় লাগবে। এই সবজিটা আসলে জিনিসটার দামটা একটু সহনীয় পর্যায়ে আসবে। সবজি একটা সিজনাল সবজি, বাজারে স্বস্তি আসবে, সবগুলিতে স্বস্তি আসবে। বাজারে স্বস্তি পাচ্ছে না, আমরা তো চেষ্টা করছি যতটুকু সরবরাহ করা যায়, এবং ওপেন মার্কেটে আমরা দিচ্ছি, টিসিবি দিচ্ছে। এদিকে বাজার দর ঠিক রাখতে ও সরকারি মূল্য তালিকা অনুযায়ী পণ্য বিক্রি করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা গাইবান্ধার পুরান বাজারে অভিযান চালিয়েছে। এ সময় দোকানে মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি করার দায়ে কয়েকজনকে জরিমানাও করা হয়। জাহিদ সেলিম, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।